হ্যাঁ, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে বেরিয়ে পড়লাম নতুন আরেকটি রাইডিং ব্লগ নিয়ে আপনাদেরই মাঝে। আর আজকে বেরিয়েছি, বুঝতে পারছেনি কোন নিয়ে, যেহেতু আজকে হাইওয়েতে যাবো সেহেতু কোন নিয়ে বেরোলাম। আর আজকে সকালের দিকে একটু বৃষ্টি হয়েছে, যে কারণে রাস্তা ভেজা আছে, একটু খেয়াল করে চালাতে হবে, তা না হলে পিছনে মানচিত্র রেখে যাবে কাদায়। আর এই মুহূর্তে এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, রাস্তা অনেকটা নির্জনতা তৈরি হয়ে গেছে, কারণ সহজে বেরোচ্ছে না কেউ। বৃষ্টির প্রকোপ আস্তে আস্তে বাড়ছে, কি জানে কি হবে, আল্লাহ জানে, হয়তোবা আমাকে কোথাও দাঁড়াতে হতে পারে। হোক, ব্যাপার না, একটু ভিজলে কি আর হয়, ঠান্ডা লাগতে পারে, বিষয় না, ইনশাল্লাহ লাগবে না। এটা শেখপাড়ার রাস্তা, দেখে চিনতে পারছেন, এটা দিয়ে যে সামনে থেকে বাইক ঢুকবো ভেতর দিয়ে, কারণ এতটা রাউন্ড দেওয়ার কোনো প্রয়োজন নেই আমার, ওদিকে গেলে একটু ঘুর হয় বেশি। আর তাছাড়া রাস্তা খুব একটা ভালো না, কেন শুধু শুধু ফাঁকা রাস্তাতে যাবো আমি। সকাল সকাল বেরোনোর চিন্তা ভাবলাম হয়তো বা রোদ উঠে যাবে, এখন দেখি রোদ তো নয় উল্টা বৃষ্টি হয়। এই যে বাড়ি ঢুকে পড়লাম, এটা সে ভিতর দিয়ে রাস্তা, অন্তত বৃষ্টি থেকে একটু বাঁচা যাবে, কারণ গাছপালা আছে উপরে। ও, আর কোথায় যাচ্ছি এটা তো এখনও বলাই হয়নি আপনাদের। আজকে যাচ্ছি মামা বাড়ি, সেখানে সকাল সকাল বেরোলাম মামা বাড়ির উদ্দেশ্যে, যাই অনেকদিন যাওয়া হয় না, তাই ভাবছি আজকে একটু বেরিয়েই আসি, এই জন্য বেরোনো। আর মামা বাড়ি নিয়ে কি একটা যেন কবিতা আছে, এটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আপনাদের যদি মনে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। আমার এই মুহূর্তে কেন জানি মনে পড়ছে না। এই তো এই রোডটা দিয়ে আর একটু সামনে আগালে মেইন রোড আসবে, এরপরে শুরু হবে প্যাপু হর্নের অবস্থা, এক দুইটা মিনিটও স্থির থাকে না রোডটা, অলওয়েজ বাস ট্রাক, যে কারণে একটু খেয়াল করে চালাতে হয়, তা নাহলে কখন পিঁপড়া মনে করে চাপা দিয়ে দেবে ঠিক নাই। আর হ্যাঁ, একটা লোকাল রোডে রিস্ক থাকে, এই যে ছোটো বাচ্চা কাচ্চা, এদের আর কি বলা যায় যে কি বলবো, যাই বলার ভাষা নেই, এরা হচ্ছে সাইকেল দেখলে আর সামনে আগে চলে আসে, মানে সামনে চাকার তলে চলে যাওয়ার চেষ্টা করে, মানে উল্টাটা কেন যে করে এটা জানা নাই, এই জন্য একটু খেয়াল করে চালাতে হয়। যদিও এই মুহূর্তে ফ্রি হ্যান্ডে চালিয়ে চলে আসলাম, তবে তার মতি গতি ভালো লাগলো দেখে আর কি রিস্ক মনে হলো না। এই যে মেইন রোডে চলে আসলাম, এইবার একটু টান হবে জোরে। যদিও জোরে চালাতে গেলে বাতাসের বাধা ভালো মতো লাগে, এই জন্য কিছুটা লেন হয়ে যেতে হয়, নয়তো
কুত্তা হাঁপানো হাঁপাইতে হয়, প্রচুর হাঁপিয়ে যেতে হয়। এই যে লোকাল দিয়ে সামনে মদনডাঙ্গা বাজারের কাছাকাছি চলে আসছি, এটা ক্রস করে চড়িয়ার বিল, দেন আরেকটু আগায় রাইটে ঢুকলেই বড়দা শ্রীপুর, যেটা আর কি আমার মামা বাড়ি। হ্যাঁ, মদনডাঙ্গা ছাড়িয়ে চড়িয়ার বিল ছাড়িয়ে এবার প্রায় গাড়াগঞ্জের পথে। তবে গাড়াগঞ্জ যাওয়া লাগবে না, তার আগ দিয়ে আমাকে ডাইনে ঢুকতে হবে। দেবী সামনেই রাস্তাটা, বৃষ্টি হইলে হাইওয়েটা কেন যেন খুব সমান সমান লাগে দেখতে। এই যে এবার রাস্তাটা পার হতে হবে আমাকে। চলে আসলাম সাইড রোডে, এটাতে আর 1-1.5 কিলো গেলেই হয়ে যাবে, দেন পৌঁছে যাব আমার কাঙ্ক্ষিত মামা বাড়ি। মানে আজকে রাইডে যেটাই মূল উদ্দেশ্য। এই রাস্তাটা বেশ কিছুদিন আগে অনেক ভাঙাচোরা ছিল, এইভাবে ফ্রিলি যাওয়া যেত না, আর বর্ষা হলে তো কোনো কথাই নাই। এই মুহূর্তে অনেকটা রিল্যাক্সে যাওয়া যাচ্ছে, রাস্তাটা সমান আছে, তারপরও বৃষ্টি হওয়ার কারণে পিচ উপর থেকে উঠে গেছে। মানে বর্তমান যুগে রাস্তা বুঝেনি তো কী হয়, এটা আজ থেকে 10 বছর কিংবা 15 বছর আগের রাস্তা হইলে এতটা খারাপ হতো না সহজে। এটা শ্রীপুরের একটা স্কুল, মানে মর্দা এই পাশে, তবে উপর একটা শ্রীপুর, মাঝখান থেকে মরদ দিয়ে চলে গেছে। গ্রাম অঞ্চলে এটাই সমস্যা, মোবাইলে ভিডিও করা থেকে সবাই একটু মানে মনে করছে কী ব্যাপারে কী করে। সবাই দেখলে একটু ফ্যালফ্যালিয়ে হাসে, দেখতে বিষয়টা একটু অন্যরকম লাগে। যাক, আমার দরকার আমি করতেছি, তারা কী ভাবলো না ভাবলো এটা কিছু যায় আসে না। এদিকে বেশ কয়েকটা পুকুর আছে, সব জায়গায় জায়গায় পুকুর কাটা, এককালে মরণ দিছিল তো যে কারণে এরকম পুকুর কেটে ফেলছে সবাই নিচু এলাকা পেয়ে। এবার ভালো রোডের টাইম শেষ, এবার যেতে হবে আমাকে সেই চিরাচরিত চিরচেনা হেরিং রোডে, প্রায় চলে আসছি এই সামনেই। অবশেষে দেখা সাক্ষাৎ কমপ্লিট করে বাড়ির দিকে ছাড়তেই চায় না, জোর করে রাখলাম চলে আসলাম। বাসার দিকে রওনা, দেখি কতক্ষণ লাগে। ও, ঘোরাঘুরি শেষ, বাসার কাছে রাস্তা চলে এসেছি, আর আজকের ব্লগ এই পর্যন্ত রাখছি। আশা করি আপনার ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।